বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এলভি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ। তো মেইন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে আমি একটু ফটোশ্যুট করে নিলাম তোমাদের সবার জন্য। সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে আমরা বাসে করে এসেছিলাম হসপিটাল পর্যন্ত। ভাড়া লেগেছিল পার হেড 30 টাকা। এবার চলো ক্যামেরাটা একটু ঘুরিয়ে হসপিটালের সামনে রোডটা একটু দেখিয়ে দিই। ভালো করে একটু দেখে নাও কেমন সুন্দর। এখানকার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে, আর সবথেকে ভালো লেগেছে এখানকার ওয়েদার। আমরা ছিলাম এখানে 3 তলার উপরে, কিন্তু আমি কোনো গরম অনুভব করিনি। শুধু একটা ফ্যানই ছিল আমাদের রুমে, তো তবুও বেশ ঠান্ডা অনুভব করেছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় ওখানে গরম অনেকটাই কম। এবার চলো আমি আর আমার হাজবেন্ড চলে যাবো হসপিটালের ভেতরে, যেখানে আউটডোরে টিকিট পাওয়া যাচ্ছে। তো আউটডোরে গিয়ে টিকিট তো আমাদের নিতেই হবে, কারণ আমরা তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে গেলে 1 মাস লেট হতো, তো আমাদের হাতে যেহেতু লেট করার একদমই সময় নেই, তাই আমরা চটজলদি চলে এসেছিলাম। এখন চলে যাচ্ছি আউটডোরে, যেখানে আউটডোর থেকে আমরা কুপন নেব। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পেশেন্ট এসেছিল, অনেকের সঙ্গেই আমাদের পরিচয় হয়েছে। আর এখানে দেখো বসবার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছে, বেশ শেড দিয়ে একটা জায়গা করা হয়েছে যেখানে পেশেন্টরা ওয়েট করছে। এটা হচ্ছে আউটডোরের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট বা কুপন নেওয়া হয়। কুপন অনুযায়ী পেশেন্টকে ডাকা হয়, তার বিবরণী শুনে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে কি দেওয়া যাবে না। যদি সাধারণ সমস্যা হয় তাহলে অ্যাপয়েন্টমেন্ট দিনের দিন পাওয়া কিন্তু সত্যি খুব কঠিন। যদি একটু ব্যাপারটা সিরিয়াস হয় তাহলে ওনারা বিচার বিশ্লেষণ করে অবশ্যই চেষ্টা করেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার, যেটা আমার হাজবেন্ডের ক্ষেত্রে হয়েছে। আমরা গিয়ে 10 মিনিটের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলাম, আর অ্যাপয়েন্টমেন্টের পারমিশন হিসেবে আমাকে এই অ্যাটেন্ডেন্ট বেলটা পরিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা যেহেতু 10:30টায় ট্রেন থেকে নেমেছিলাম, কিছু খাওয়া হয়নি তেমনভাবে, কিছু খাওয়া দাওয়া করবো সেই জন্য চলে এলাম হসপিটালের ক্যান্টিনে। হসপিটালের ক্যান্টিনে ব্রেকফাস্ট লাঞ্চের ব্যবস্থা আছে, তবে এখানে সবই নিরামিষ খাবার দাবার হসপিটালের ক্যান্টিনে। তো তেমনই একটা খাবার আমরা চুজ করলাম, এখন আমরা চলো খাবারটা খাবো। আমি 3 দিন এখানে কুপন নিয়েছিলাম, কিন্তু একদিনও অ্যাপয়েন্টমেন্ট পাইনি, এটা আমার ব্যাড লাক। তো আমি একদিন ভোরবেলায় 5:30 এসেছিলাম, লাইন দিয়ে কুপন নিয়েছিলাম, আমার 57 নাম্বার হয়েছিল কুপনের, কিন্তু তবুও আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তো আমার আগে যারা ছিল তারা নাকি 3টের সময় এসে লাইন দিয়েছিল, তো তারা কুপন পেয়েছিল প্রথমের দিকে, আর তারা অ্যাপয়েন্টমেন্টটাও পেয়ে গেছিল। আমি সকলের উদ্দেশ্যে বলবো, যদি তোমরা অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে আসো তাহলে সেই ভোরের দিকে 3টে বা 4টের দিকে এখানে এসে লাইন দিলে কুপন নিয়ে অবশ্যই তোমরা ডাক্তার দেখাতে পারবে। কুপন দেওয়া হয় 6টা থেকে আর ডাক্তারবাবু দেখেন 7টা থেকে। তো একটু লং টাইম দাঁড়িয়ে থাকতে হবে লাইনে, তো এটুকু তো আমাদের কষ্ট করতেই হবে যদি অ্যাপয়েন্টমেন্ট পেতে হয়। কুপনটা নেওয়ার পরে আমার হাজবেন্ডের অ্যাপয়েন্টমেন্ট ফিস হিসেবে আমরা 750 টাকা পেইড করেছিলাম। আমরা কিন্তু এখানে 3 রাত 4 দিন ছিলাম, তো 3 দিনের ভিতরে আমাদের 3 দিনই ট্রিটমেন্ট চলেছিল। ওই প্রথম যে 750 টাকা পেইড করেছিলাম ওই পেইড করার ভিত্তিতেই ডাক্তাররা ফলো আপ করে গেছেন, আর তারপরে একটা ডেট দিয়েছেন 2 মাস বাদে, তো তখন আমরা আবার যাব। আমরা এবার উপরে চলে এসেছি। উপরে রিসেপশন কাউন্টার থেকে আমাদের জানতে হবে কোন ডাক্তার কত নম্বর রুমে আমাদের চেক আপ করাবেন, তো তার জন্য আমরা ওয়েট করছি। এখানেও প্রচুর ভিড় পেশেন্টের, অনেকেই এসেছে আমাদের বাংলা থেকে, তো খুব ভালো লাগছে দূর দেশে গিয়েও আমাদের অনেক বাঙালির সঙ্গে পরিচয় হয়েছে। এবার একটু ঘুরিয়ে দেখাই কোন রুমে বসে আমার হাজবেন্ডের চেক আপ হয়েছিল। এই যে এখানে আমার হাজবেন্ডের আই চেক আপ হয়েছিল। এখান থেকে চেক আপের পরে আরও একজন ডাক্তারবাবু চেক আপ করেছিলেন, তো সব জায়গা তো ক্যামেরা করা সম্ভব নয়নি, আর মন মানসিকতাও খুব বেশি ভালো ছিল না, যেহেতু একটা প্রবলেম নিয়ে আমরা গেছিলাম তাই খুব একটা ক্যামেরা করতে পারিনি। এবার আমি চলে এসেছি বাইরে, হসপিটালের বাইরেটা একটু ক্যামেরা বন্দি করে নিলাম আমার বন্ধুদের জন্য। খুব সুন্দর নয়েজি পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। অ্যাপয়েন্টমেন্ট ফিস 750 টাকা, আর অন্যান্য ট্রিটমেন্টের জন্য সব কিছু আলাদা আলাদা ব্যবস্থা আছে। খুব সুন্দর রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে চলে সব কিছু।
আমার হাজব্যান্ডের জন্য ডাক্তারবাবু একটা চশমা প্রেসক্রাইব করে দিয়েছিলেন, যার দাম ওখানে দেখেছিলাম 7,500 টাকা। তো যেহেতু একটা চশমা বানাতে 4-5 দিন টাইম লাগে, তো আমাদের হাতে যেহেতু টাইম ছিল না আমরা চলে আসব, সেই জন্য ওখানে আমরা চশমাটা বানাতে দেইনি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে চশমাটা বানাতে দিয়েছিলাম। দাম পড়েছিল 5,500 টাকা। তো আমাদের মনে হয়েছিল যে ওখান থেকে করালেই বেটার হতো, এখানে হয়তো বা ওখানকার মতো অত ভালো পাওয়া যাবে না। আর আমি তোমাদের সবাইকে বলবো, তোমরা কিন্তু কেউ রিটার্ন টিকিট কেটে যেও না, কারণ ওখানে কতদিন লাগবে সেটা কিন্তু আগে থেকে জানা খুব দুরূহ ব্যাপার। তাই ওখানে গিয়ে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে চিকিৎসা কমপ্লিট করে তারপরে টিকিটের ব্যবস্থা করাটাই ভালো। আর সেক্ষেত্রে সেকেন্দ্রাবাদ স্টেশনে গিয়ে ওখান থেকে তৎকালে টিকিট কাটা খুবই সহজ, আমার হাজব্যান্ডও ওখান থেকে তৎকালে টিকিট করেছিল, তো অনায়াসেই তৎকালে টিকিট পাওয়া যায়। একটু টাকা হয়তো বেশি লাগে, তবুও বেশ সহজেই পাওয়া যায়। আমি কিন্তু বন্ধুরা ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটা আমি আর বড় করছি না। তো তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল হয় তাহলে আমি আশা রাখবো তোমরা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো সবাই যদি মনে করো এখানে ট্রিটমেন্টের জন্য যাবে তাহলে অবশ্যই যেতে পারো, সত্যিই খুব হেল্পফুল হবে সবার। তো যে যেখানে আছো আমার বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।